আসসালামু আলাইকুম, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মুরাদ চৌধুরী বলছি। আমার আজকের এই ভিডিওতে আমি বাচ্চাদের দেরিতে কথা বলার কয়েকটি কারণ নিয়ে বিস্তারিত কথা বলবো। কোনো বাচ্চা যদি দেরিতে কথা বলে তাহলে অবশ্যই নিশ্চিত হতে হবে সেই বাচ্চা ঠিকমতো কানে শুনে কিনা, কারণ কথা বলা শিক্ষার জন্যে কানে ঠিকমতো শোনাটা জরুরি। যে বাচ্চা কানে শুনবে না সে বাচ্চা কথা বলবে না। আমি এরকম একটা বাচ্চা পেয়েছি, বাচ্চার বয়স ছিল 4 বছর, বাচ্চা কোনো কথাই বলে না এবং মা বাবার এটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। মা বাবার মাথা ব্যথা ছিল যে বাচ্চার দুই কান দিয়ে মাঝে মধ্যে পুষ্পানি যায়, অর্থাৎ ছোটবেলায় কোনো এক কারণে বাচ্চার দুই কানে ইনফেকশন হয়, বাচ্চার কানের পর্দা ফেটে যায়। এরপর থেকে মাঝে মধ্যেই বাচ্চার দুই কান দিয়ে পুষ্পানি যেত, যেটাকে মেডিকেলের ভাষায় আমরা ক্রনিক সাপুরেটিভ অটাইটিস মিডিয়া বলি। এই ধরনের বাচ্চাগুলো কিন্তু কানে শুনতে পায় না, এবং কানে ভালো শুনতে না পাওয়ার জন্য বাচ্চা কথা বলতেও পারে না, অথবা কথা বলা শিখতে বাচ্চার দেরি হয়। সুতরাং আপনাদের যাদের বাচ্চা কথা বলতে দেরি হচ্ছে তারা নিশ্চিত হন যে আপনার বাচ্চার কানে কোনো সমস্যা আছে কিনা, বাচ্চা ঠিক মতো কানে শুনছে কিনা। বাচ্চা দেরিতে কথা বলার আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অটিজম। বর্তমানে অটিজমকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলে। অটিজম যদি কোনো বাচ্চা থাকে তাহলে বাচ্চার কথা শিখতে দেরি হবে, অথবা বাচ্চা একেবারেই কথা বলবে না। তবে এইসব বাচ্চাদের আরো অনেক লক্ষণ থাকে। এই অটিজম নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটি দেখলে অটিজমের যে লক্ষণগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা পাবেন। আপনারা অবশ্যই খেয়াল করবেন যাদের বাচ্চা দেরিতে কথা বলছে তাদের বাচ্চার মধ্যে অটিজমের কোনো লক্ষণ আছে কিনা। বাচ্চা দেরিতে কথা বলার আরো একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম একটা জেনেটিক ডিজিজ। এই রোগে আক্রান্ত বাচ্চাদের সবকিছুতেই দেরি হয়। বাচ্চা দেরিতে বসতে শিখে, বাচ্চা দেরিতে হাঁটতে শিখে, এবং বাচ্চা কথা বলা শিখেও দেরিতে। এবং এই বাচ্চাগুলোর কোনো চিকিৎসা করে কোনো ধরনের উপকার পাওয়া যাবে না। আপনাদেরকে যেটা করতে হবে, কারো বাচ্চা যদি ডাউন সিনড্রোম থাকে সেই বাচ্চাকে আপনারা প্রচুর সময় দিতে হবে, সেই বাচ্চার সাথে প্রচুর কথা বলতে হবে, তাহলে হয়তোবা বাচ্চা দ্রুত কথা বলা শিখবে। বাচ্চা দেরিতে কথা শিখার আরো একটা গুরুত্বপূর্ণ সিনড্রোম হচ্ছে ফ্রেজাইল এক্স সিনড্রোম। এই রোগের রোগী এখন পর্যন্ত আমি দেখিনি। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একটা বাচ্চার ছবি, যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এই ফ্রেজাইল এক্স সিনড্রোম যে সমস্ত বাচ্চারা আছে তাদের মুখ হচ্ছে লম্বাটে ধরনের, দুই কান বেশ বড় বড়, এবং বাচ্চা যদি মুখ হা করে তাহলে দেখা যায় যে বাচ্চার যে উপরের তালু আছে সেটা অ্যাবনর্মাল, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় হাই আর্চ প্যালেট। যদি কোনো বাচ্চার ফ্রেজাইল এক্স সিনড্রোম থাকে তাহলে সেই বাচ্চার কিন্তু কথা শিখতে বেশ দেরি হয়। বাচ্চা দেরিতে কথা বলার আরো একটা কারণ হচ্ছে ক্লেফট প্যালেট, অর্থাৎ জন্মগতভাবে কোনো কোনো বাচ্চার তালু কাটা থাকে। আপনারা এই ধরনের বাচ্চা প্রায় দেখে থাকবেন যে ঠোঁট কাটা, তালু কাটা। যদি কোনো বাচ্চার জন্মগতভাবে তালু কাটা থাকে তাহলে সেই বাচ্চার কিন্তু কথা শিখতে বেশ দেরি হবে। কথা দেরিতে শিখার আরো একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে স্পিচ ডিসপ্রাক্সিয়া। এটা খুবই একটা সফিস্টিকেটেড ডিজিজ। এটা ডায়াগনোসিস অর্থাৎ রোগ ধরতে হলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এই যে স্পিচ ডিসপ্রাক্সিয়ার বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো কিন্তু কথা শিখতে দেরি হয়, এবং সাথে সাথে এই বাচ্চাগুলো খাবার গিলতে পারে না, বাচ্চা খাবার চাবাতে পারে না। অর্থাৎ কথা বলা, খাবার চাবানো, খাবার গিলার জন্যে আমাদের মুখের ভেতরে যে মাংসপেশি এবং গলার ভেতরে যে মাংসপেশি থাকে সেগুলোর সংকোচন প্রসারণের প্রয়োজন হয়। যে বাচ্চাগুলোর স্পিচ ডিসপ্রাক্সিয়া থাকে সেই বাচ্চাগুলোর মুখের মাংসপেশি এবং গলার মাংসপেশির যে সংকোচন প্রসারণ সেটা স্বাভাবিকভাবে হয় না, অস্বাভাবিকভাবে হয়। এ কারণে এই সমস্ত বাচ্চারা খাবার গিলতে, খাবার চাবাতে সমস্যা হয়, এবং এই বাচ্চাগুলোরই পরবর্তীতে দেখা যায় কথা বলতে বেশ দেরি হচ্ছে। এজন্য আপনাদের কারো বাচ্চার যদি কথা বলতে দেরি হয় তাহলে জিনিসটাকে এত হালকাভাবে নেবেন না। বাচ্চার কথা দেরিতে বলার কোনো কারণ আছে কিনা এটা উদ্ঘাটন করার জন্য আপনারা অবশ্যই একজন শিশু রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। যারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে যেটার লিংক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার ফেসবুক পেজেও আমি নিয়মিত শিশু স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি নিয়ে পোস্ট করি, আপনারা আমার ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।